নন্দীগ্রাম 1 নম্বর ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে কেন্দেমারি বাছনমারি খাল সংলগ্ন নদীর তীরে গঙ্গা মেলা মোড় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে নিয়ে মৎস্য আহরণের নির্দেশিকা। মৎস্যজীবীদের সুরক্ষা সহ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় পদক্ষেপ ও পরিবেশ বান্ধব সচেতনতা সহ বিভিন্ন বিষয় নিয়ে নৌকা ফিশিং ট্রলারের সাথে যুক্ত মৎস্যজীবীদের সাথে একটি আলাপ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। মৎস্যজীবীদের এই সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাউ, নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমী পানি সহ হলদিয়ার ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকগণ। ইন্ডিয়ান কোস্ট গার্ড সিকিউরিটি ড্রিল এর বিষয়ে আলোকপাত করে। এছাড়া প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মোচা, সে বিষয়ে মৎস্যজীবীদের অবগত করা হয়। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাউ বলেন, মৎস্যজীবীদের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলা হচ্ছে, তারই অঙ্গ হিসেবে এই দিনে এই আলাপ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত মৎস্যজীবী শেকেন্দার মল্লিক, অজয় গিরি, আমিনুল ইসলাম প্রভৃতি বলেন, ঘূর্ণিঝড় মোচা সহ এই দিনের সভায় প্রাকৃতিক দুর্যোগ সতর্কতায় নৌকো ট্রলার সহ মৎস্যজীবীদের সুরক্ষায় করণীয় সম্পর্কে জানতে পেরে খুব ভালো হলো। DHQ8 হলদিয়ার আদেশ অনুসারে আমি আজ এখানে একটা কমিউনিটি ইন্টারাকশন প্রোগ্রামে এসেছি, আর আমার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ মৎস্য ডিপার্টমেন্টের আমাদের সঙ্গে এসছেন। আমরা একটা কমিউনিটি ইন্টারাকশন করলাম, আর তাতে বিশেষ করে আমরা যে সমুদ্রে মৎস্যজীবীরা মাছ ধরতে যান তাদের সুরক্ষার জন্য যেসব করণীয় জিনিস সেগুলো আমরা আলোচনা করেছি, এবং আগামী দিনে যে প্রাকৃতিক দুর্যোগ আসবে বা আসতে চলেছে সে সম্পর্কে তাদেরকে অবগত করালাম। ওনারা ভালো মতো শুনলেন আমাদের বক্তব্য। আশা করছি আমাদের এই আলোচনা সভাটা সফল হবে। আমরা এমনিতে নিয়মিত মৎস্যজীবী মৎস্য চাষীদের সাথে একটা নিবিড় যোগাযোগ রেখে চলি, তারই অঙ্গ হিসেবে আজকের তাদের সাথে একটি আলাপ আলোচনা সভা, যেখানে আমাদের ভারতীয় তটরক্ষী বাহিনীর আধিকারিকগণ উপস্থিত ছিলেন, এবং আগামীতে যে নদীতে মাছ ধরার বিষয়ে সরকারি যে নির্দেশ কর্মসূচি ওই বিষয়গুলো নিয়ে ওদের সাথে আলোচনা করা হলো। তার সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় যে সতর্কতা পদক্ষেপ যেগুলো নেওয়ার দরকার রয়েছে সেই বিষয়গুলো ওনাদেরকে তুলে ধরা হলো। সব মিলিয়ে আজকে শিবির অত্যন্ত সাফল্যভাবে হয়েছে। আমরা এরকম করে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে সংগঠিত করে আমরা যাতে সরকারি প্রকল্প রূপায়ণে সার্থক হতে পারি সেই উদ্যোগে আমরা গ্রহণ করেছি। আমার নাম সুমন কুমার সাউ, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক।